আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহায্য হয়েছে 350,000 টাকা কোন যৌতুক নেবেন খাটপাল এরকম কোন কিছু যদি আমার সাথে বলেন আমি আমি আমার বোন মনির আক্তার মনিকে আপনার সঙ্গে 350,000 টাকা মহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আপনাদের পক্ষে আপনাদের কোন যৌতুকের দাবি আছে আপনি মেয়ে ভাই মাশাআল্লাহ কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন ছোট বোনকে মাশাআল্লাহ দেন আমার কাছে মনির আক্তার কবুল করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনই নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি আগে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে শেখ আমদুল্লাহ হুজুর কিন্তু একটা বিয়ে পড়াচ্ছেন স্টেজের পর তিনি ওয়াজ করতে এসে কিন্তু প্রায় এরকম ঘটনা বা এরকম কাজ করেই থাকেন তিনি যে ভালোর জন্য আমাদের মতন যুবক ও আরও যুবক ভাইদের মানে এটা করার জন্য খুবই উদ্যুক্ত কাজ করতেছেন যাই হোক চলেন আমরা সেই ভিডিওটি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তার আগের একটি ভিডিও আপনাদের বলেছিলাম যে ডক্টর জাকির নায়ক ও শেখ আমদুল্লাহ হুজুর একটা বিয়ের ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বিয়ের সুন্নত বা বিয়ের আদর্শ বিয়ে কী কী প্রয়োজন কী কী করতে হয় একটি মুসলিম হিসাবে বিয়ে করতে গেলে কী কী দায়িত্ব লাগে বা কী কী আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সব বিষয়ে আপনাদের সেই ভিডিওটির মাঝে আমি শেয়ার করেছিলাম আজকে আপনাদের দেখাবো যে আদর্শ বিয়ে কেমন হয় চলেন আমরা সেই ভিডিওটি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে শেখ আমদুল্লাহ হুজুর কীভাবে বিয়ে পড়াচ্ছেন একটি তিনি ওয়াজ মাহফিলে এসে স্টেজের পর চলেন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দেন মোহর আর কত টাকা দিয়েছেন মেয়ের ভাই আছেন আরও চলেন সেই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কী বোঝাতে চেয়েছেন আমাদের শেখ আমদুল্লাহ হুজুর চলেন আমরা ভিডিওটি দেখে আসি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন চলেন ভিডিওটি একবার দেখে আসি করতে যাচ্ছি আমাদের সবাইকে আমাদের বিবাহ থেকে যত অনাচার আছে যত কুসংস্কার আছে যৌতুকের অভিশাপ আছে সেগুলো থেকে আমাদের বিবাহগুলোকে মুক্ত করতে হবে ইনশা আল্লাহ আমরা এখন বিবাহের খুতবা যাচ্ছি এরপর ইনশাআল্লাহ আমরা আগদ করাবো ইনশাআল্লাহ তারপর যথারীতি আপনাদের মধ্যে খোঁজর বিতরণ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له بيراجن করতে যাচ্ছি বিয়ের আগ তো আমরা করতে যাচ্ছি আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা সুন্নাহ সম্মত একটি বিয়ে যৌতুক মুক্ত একটি বিবাহ আজকে আমরা এখানে সম্পাশিত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم وقال تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب يا معشر الشباب عليكم أن تزوجوا
قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أبني باتر مهدر جوهي 350000 টাকা মাশাআল্লাহ এর মধ্যে 50000 টাকা আপনি নগদ অগ্রিম দিয়ে দিয়েছেন বাকি 3 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে পরিশোধ করবেন 10 20 বছর ঝুলে রাখবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের ছেলের পক্ষে আপনাদের কোনো যৌতুকের দাবি আছে কোনো যৌতুক নেবেন খাটপাল এরকম কোনো কিছু নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি মেয়ের ভাই মাশাআল্লাহ আপনার কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন ছোট বোনকে মাশাআল্লাহ নাম কি তার মনির আক্তার দেন আমার কাছে মনির আক্তার জি অসুবিধা নাই আপনার বোনের নাম হলো মনির আক্তার ঠিক আছে আচ্ছা আপনি তার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে আমার সাথে সাথে বলেন আমি আমি আমার বোন মনির আক্তার মনিকে আপনার সঙ্গে 3 লক্ষ 50000 টাকা মহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের জীবনের মধ্যে বারাকা দান করুন কল্যাণ দান করুন এবং তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিন তাদের সম্পর্ককে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে সারা জীবন পরিচালিত রাখুন আল্লাহ তাআলা এই বিবাহ সহ আরো যে সমস্ত আমাদের ভাইরা আমাদের তরুণ তরুণীরা করে থাকে আল্লাহ তাআলা সবগুলো বিবাহকে সুন্দরভাবে সুন্নাহ সম্মত উপায়ে করার সম্পাদন করার এবং সুখী দাম্পত্য জীবন তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর আমরা নব দম্পতির জন্য দোয়া করলাম বরকতের দোয়া কল্যাণের দোয়া সম্প্রীতি এবং ভালোবাসার দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করুন জাযাকুমুল্লাহ খাইর ঠিক আছে ফিয়া মালিক আসসালামু আলাইকুম খেজুর খেজুর দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ফিয়া মালিক ফিয়া মালিক জাযাকুমুল্লাহ খাইর জি জি আল্লাহ তাআলা